ফিরে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো কিভাবে ফ্রিতে যে কাউকে কল দিতে পারবেন, সে হোক বাংলাদেশে, ইন্ডিয়ান বা যে কোনো দেশেরই হোক না কেন, আপনি সবার কাছে ফ্রিতে কল দিতে পারবেন, কোনো প্রকার টাকা লাগবে না। বিশ্বাস আছে না? হ্যাঁ, সেই জন্যই আমি লাইভ প্রুফ দেখাবো কিভাবে ফ্রিতে কল দিবেন। আর হ্যাঁ, আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি তাকে ফ্রিতে তো কল দিবেন, কিন্তু কল দিলে আপনার নাম্বারটা তার কাছে যাবে না, একটা 12 সংখ্যার নাম্বার তার কাছে শো করবে যেটা আপনার না। তো যাকে ফোন দিবেন সে চিনতেই পারবে না যে আপনি তাকে ফোন দিচ্ছেন, একটু মজাও নিতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটা কথা, অনেকে আছে যারা অ্যাপসের নাম শোনার সাথে সাথে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড দিয়ে কাজ করতে শুরু করে। তো যখনই দেখে কাজ হচ্ছে না, তখনই আমার কমেন্ট বক্সে এসে একটা বাজে কমেন্ট করে যান। তো তাদেরকে বলবো অ্যাপস ডাউনলোড দিলেই হয় না, কিছু ক্ষেত্রে সেটিং করারও প্রয়োজন পড়ে। তো কিভাবে সেটিং করতে হবে, কিভাবে কল দিবেন, কিভাবে নাম্বার গোপন রাখবেন, এ টু জেড আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনি জাস্ট এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যদি একবার মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আবার নেক্সট বার আপনার ভিডিওটা দেখার প্রয়োজন পড়বে না। আপনি মুখস্থ করে নিতে পারবেন কোনখানে কোন সেটিং করছিলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেই আপনি এই অ্যাপটা ইনস্টল করেন। আশা করি আপনি ফ্রিতে যে কাউকে কল দিতে পারবেন, তাও আবার নাম্বার গোপন রেখে। তো আর কথা বাড়াবো না, আপনি যদি ভিডিওটা এখনও লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটা লাইকই আমার নতুন একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমাদের নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ফিরে আসছি ইন্টু পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। তো এর জন্য আমাদের একটা অ্যাপসের দরকার হবে। তো অ্যাপসটার লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখবো, সেখানে ক্লিক দিয়ে আপনারা সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। আপনাদের সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে অ্যাপটি ইনস্টল করে রেখেছি। তো এখন আমি অ্যাপটি ওপেন করব এবং সেটিংস করে দেখাবো কিভাবে ফ্রিতে কল দিতে হবে, কিভাবে নাম্বার গোপন রাখতে হবে। তো অ্যাপটি ওপেন করছি, ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং হচ্ছে, একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের 300 ক্রেডিট বোনাস দিয়েছে। তো বোনাসটা নিতে আমাদের এখানে গেট বাটনে ক্লিক দিতে হবে। তো আমি গেট বাটনে ক্লিক দিচ্ছি, জাস্ট একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখে কেটে দিবেন, না দেখে কেউ কাটবেন না। তো একটা শেষ হয়ে গেছে, এখানে আমি স্কিপ ভিডিওতে ক্লিক দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে 300 ক্রেডিট অ্যাড হয়ে গেছে। তো এখনই কেউ কল দিতে যাবেন না, কারণ কল দিতে হলে, কথা বলতে হলে আরও ক্রেডিটের দরকার হবে। তো 300 ক্রেডিট দিয়ে আপনি বেশিক্ষণ কথা বলতে পারবেন না, সেই কারণে আমি দেখাবো কীভাবে আরও বেশি ক্রেডিট অ্যাকাউন্টে অ্যাড করবেন। তো বেশি ক্রেডিট কীভাবে অ্যাকাউন্টে অ্যাড করবেন এটা দেখানোর আগেই আমাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য এখানে মি বাটনে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর উপরে লগ ইন এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর কন্টিনিউ উইথ গুগল। যদি আপনার জিমেল অ্যাকাউন্ট যদি না থাকে, একটা জিমেল অ্যাকাউন্ট করে নেবেন। তো এখানে আপনার ফোনে যে কয়টা জিমেল অ্যাকাউন্ট আছে সেই কয়টা শো করবে, যদি একটা থাকে একটা শো করবে। তো একটা জিমেলে ক্লিক দিয়ে দিবেন। তো এখন কিপ্যাড এখানে ক্লিক দিবেন, নো লেফট ফিডব্যাক। তো ব্যাগে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে আরও ক্রেডিট অ্যাড হয়ে গেছে। তো এর চেয়েও বেশি ক্রেডিট কীভাবে আর্ন করব, কল কীভাবে দিয়ে সেটা আমি দেখাবো, ডাইরেক্ট প্রুফ দেখাবো, আমি কল দিয়ে দেখাবো একটা নাম্বারে। তো আরও কীভাবে ক্রেডিট আর্ন করবেন, কীভাবে ক্রেডিট অ্যাড করবেন, এই ক্রেডিট অ্যাড করার জন্য গেট ফর ফ্রি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচে দেখতে পাচ্ছেন ম্যাক্স প্লাস 500 এখানে বক্সের মধ্যে এখানে ক্লিক দিয়ে দিবেন। অ্যাড আসবে, একটা দেখে কেটে দিবেন, না দেখে কেউ কাটবেন না, শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি এখান থেকে কেটে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের আরও 16 ক্রেডিট দিয়েছে। তো ক্রেডিটটা নেওয়ার জন্য কনফার্ম বাটনে ক্লিক দিব, তারপর 5 সেকেন্ডের একটা অ্যাড, একটা দেখে কেটে দিবেন। এখান থেকে আমি কেটে দিচ্ছি। তো
দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে আরো ক্রেডিট অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমি ডেইলি চেক ইন করে 50 থেকে 450 পর্যন্ত ক্রেডিট অ্যাড করতে পারেন। লাকি স্পিন করে আপনি 10 থেকে 750 পর্যন্ত ক্রেডিট অ্যাড করতে পারেন। এখানে অনেক অপশন আছে ক্রেডিট অ্যাড করার জন্য, সবগুলো আমি দেখাবো না, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ইনভেট ফ্রেন্ড করে আপনি ক্রেডিট আর্ন করবেন, কারণ এটাই সবচেয়ে বেশি ক্রেডিট দেয়। তো এখানে ক্রেডিটের উপর ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে কপি লিংক করে আপনার যত সব ফ্রেন্ড আছে সবাইকে পাঠিয়ে দেবেন, এবং তারা যদি এই লিঙ্ক থেকে এই অ্যাকাউন্টটা করে তাহলে আপনি ক্রেডিট পেয়ে যাবেন। তো এখন আসি কীভাবে কল দেব ফ্রিতে। তো কল দেওয়ার জন্য আপনি যে দেশে কল দিতে চান, মানে যে দেশের নাম্বারে কল দিতে চান, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আমি বাংলাদেশে একটা নাম্বারে কল দিব, তো সেই জন্য এখানে বাংলাদেশ সিলেক্ট করছি। তো এখন আমি এখানে একটা নাম্বার উঠিয়ে কল দিব এবং ক্যামেরা চালু করে দেখাবো কি নাম্বার দিয়ে কল যায় এবং কীভাবে কথা বলতে পারি। অবশ্যই জিরো ছাড়া নাম্বারটা উঠাবেন, কারণ এখানে আগে থেকে জিরো দেওয়া আছে। তো আমি নাম্বারটা উঠালাম, এখন কল দিব, দেখবো কল যায় কি না। তো কল নাও, ইউজ দিস অ্যাপ, মানে হুইল ইউজ দিস অ্যাপ, এটাই ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা চলে গিয়েছে অপর ফোনে। তো এখন আমরা ক্যামেরা চালু করে দেখাবো আপনাদের যে কি নাম্বার দিয়ে কলটা গেছে। আপনারা একটু নাম্বারটির দিকে নজর দিবেন যে আসলে নাম্বারটা কেমন, কোনো জিপি বা এয়ারটেল বা মানে আমাদের দেশে যে সিমগুলো থাকে তার মধ্যে কোনো সিমের নাম্বার কিনে একটু দেখবেন, একটা বাহিরের নাম্বার দিয়ে ফোনটা গেছে। তো ফোনটা এখন আমি রিসিভ করে দেখাবো যে রিসিভ হয় কি না। তো ফোনটা রিসিভ করেছি, মাইক্রোফোন না থাকার কারণে এখানে আমি আমার ভয়েসটা শোনাতে পারলাম না যে আমি কথা বলছি ফোনে। তো কাজটা করতে অবশ্যই কিন্তু আপনাদের ফোনের ডাটা কালেকশন থাকতে হবে। আমি কল দিয়ে দেখাইলাম কীভাবে কল দিতে হয়। তো আপনারা এভাবেই কল দিতে পারেন, এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কোনো প্রকার বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে তো জানাবেন আমাকে। ধন্যবাদ।